শেষবারের মতো সহকর্মী রাজনৈতিক মাঠের সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত হলেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। বাদ মাগরিব নিজ এলাকা দোহারে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বিএনপির প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটির এই সদস্যকে। ধানমন্ডি পাঁচের এই বাড়ি ঘিরে এমন ভিড় নতুন কিছু না, কিংবা যাকে ঘিরে এমন ভিড় হবে সেটাও নতুন কিছু না। তবে সোমবারের এই ভিড়টা শোকের, বিএনপি সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদাকে শেষবারের মতো বিদায় জানানোর ভিড়। বিএনপি গঠনের সময় দলটিতে যুক্ত হন ব্রিটেন থেকে আইনে ডিগ্রি নিয়ে আসা নাজমুল হুদা। তিনি ছিলেন দলের সর্বকনিষ্ঠ স্থায়ী কমিটির সদস্য। তবে বিএনপির সঙ্গে এক দশকের দূরত্বে কিনা এদিন এ বাসায় দেখা যায়নি দলটির কাউকে। উনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, এটা গত সেপ্টেম্বর অক্টোবর মাসে আমাদের কাছে আমরা জানতে পারি। কিছুদিন আগে ওনার বড় ভাই ইন্তেকাল করলেন, তার তিন চার মাস পরই আবার ওনার গমন। এটা সত্যি আমাদের জন্য একটু দুঃখজনক। কয়েকদিন আগেই নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বে থাকা তৃণমূল বিএনপি, যে দলের প্রতীক সোনালি আস। সেই দলের নেতা আর পরিবারই পাশে ছিল দুই কন্যাকে সান্ত্বনা দিতে। বিএনপির দুই মেয়াদে তথ্য আর যোগাযোগ মন্ত্রণালয় সামলানো নাজমুল হুদার প্রথমে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ধানমন্ডির বাইতুল আমান মসজিদে। এরপর সেখান থেকে নিথর হুদাকে নিয়ে যাওয়া হয় রাজনীতির বাইরে আরেক কর্মস্থল সুপ্রিম কোর্টে। এখানে অবশ্য দল মতের ঊর্ধ্বে সবাইকেই দেখা গেছে। স্মৃতির পাতা হাতড়ে সবাই তুলে ধরেন পেশাজীবী এক নাজমুল হুদাকে। আমাদের বারের যে অডিটোরিয়াম সেটা যেটা ছিল নেনিদের সাথে যোগাযোগ করে উনি ফান্ড এনে এটা করেছিলেন, এই জন্য আইনজীবীরা সবসময় তাকে মনে রাখবে। আমরা ব্যারিস্টার একসাথে পড়তে গেছিলাম, একসাথে বিএনপিতে জয়েন করি এবং দুইজনেই আমরা স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলাম। আমি অনেক সময় বলছি বাদ দাও, রাজনীতি বাদ দাও, লাস্ট মিনিট পর্যন্ত উনি করছেন, দেশের জন্য করছেন। এর থেকে আমি আর কিছু বলতে পারবো না, আমি খালি বলবো আপনারা দোয়া করতে থাকেন, ওনাকে ক্ষমা করেন। নামাজে জানাজায় যোগ দেন দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি, তিনিও নাজমুল হুদার কর্মজীবনের কথা স্মরণ করেন। উনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন দীর্ঘ, এবং আমাদের রাজনৈতিক অঙ্গনে একজন নক্ষত্র। 1943 সালের 6 জানুয়ারি জন্ম নেওয়া 80 বছর বয়সী এই বরেণ্য রাজনীতিক ও আইনবিদ দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা।